র্যাবের উপর নিষেধাজ্ঞায় হাত রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ডক্টর ওসমান সিদ্দিকের লিগ্যাল নোটিশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানি হামলার হুমকি দিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কূটনৈতিক ডক্টর ওসমান সিদ্দিক। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আরোপের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও ডক্টর ওসমান সিদ্দিকের হাত রয়েছে বলে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দেন সিদ্দিকুর রহমান। তার এই বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর উল্লেখ করে আইনগত নোটিশ পাঠান ওসমান সিদ্দিক। তিনি অবিলম্বে ডক্টর সিদ্দিকুর রহমানকে এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান জানান, অন্যথায় স্টেট কোর্টে মামলা দায়েরেরও হুমকি দেন ওসমান সিদ্দিক। এদিকে এই নোটিশের জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমান। বিস্তারিত দেখুন ইকবাল মাহমুদের প্রতিবেদনে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে খোলামেলা কথা বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি এই নিষেধাজ্ঞা আরোপে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ডক্টর ওসমান সিদ্দিকের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে ভুল বুঝিয়ে এই দুজন র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করিয়েছেন। এক নম্বর যে ব্যক্তিটি যে বাংলাদেশ থাকে তার নাম হলো ডক্টর ইউনুস। হি ইজ দ্য ওয়ান নাম্বার ওয়ান, যে স্যাংশন আমরা খেয়েছি হি ইজ দ্য নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনারা জানছেন যে ওসমান গনি সাহেবের ছেলে ওয়াশিংটন থাকে, যিনি ক্লিনটনের সময় রাষ্ট্রদূত হয়েছিল। এই দুইজনের কর্মকাণ্ডে আমার দেশ 7 জন মানুষকে স্যাংশনে ফেলিয়েছে, এবং যে আইন প্রণয়ন সংস্থাটি সবচেয়ে বেশি কাজ করেছে, জীবনকে বাজি রেখে কাজ করেছে, তাদের উপরে স্যাংশন দিয়েছে। ডক্টর সিদ্দিকুর রহমানের এই বক্তব্য দেশে বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে অ্যাম্বাসেডর ডক্টর ওসমান সিদ্দিক তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমানকে। ডক্টর ওসমান সিদ্দিকের আইনজীবী কার্ল এইচ জোসেফ ব্ল্যাক তার নোটিশে লিখেছেন, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্টেট কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান রোববার টাইম টেলিভিশনকে জানিয়েছেন তিনি এই লিগ্যাল নোটিশ পেয়েছেন। এই নোটিশের জবাব দেওয়ার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে তিনি জানান, তিনি তার বক্তব্যে এখনও অনড় আছেন। ওসমান সিদ্দিক সাহেবের আইনজীবী আমাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ওয়াশিংটন পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন বাংলাদেশের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছেন, ঠিক একই সময়ে ওসমান সিদ্দিক সাহেব আমাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। আমি দেশবাসীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এসবই একই সূত্রে গাঁথা। আমি এটাই বারবার বলে আসছি। আইনজ্ঞরা জানিয়েছেন, সিদ্দিকুর রহমান এই লিগ্যাল নোটিশের জবাব না দিলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন ডক্টর ওসমান সিদ্দিক। সেক্ষেত্রে মানহানির বিষয়টি আদালতে প্রমাণিত হলে অর্থদণ্ডের মুখে পড়তে পারেন সিদ্দিকুর রহমান। যদি এটা উত্তর দেওয়া হয়, তারপর যদি আলটিমেটলি কোনো মামলা হয়, তখন মামলা ট্রায়ালে গলি এই ট্রায়ালের টেস্টিমনি অর্থাৎ সাক্ষ্য যদি এর সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাই এটা নিয়ে তারা তারা ক্রস এক্সামিন বা জেরা করতে পারে। আর এটা যদি না থাকে, তার সেই সুযোগটা তাদের থাকলো না। ডক্টর ওসমান সিদ্দিক সাবেক চ্যান্সেলর ওসমান গনির সন্তান এবং ক্লিন্টন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই ডক্টর ওসমান ফারুক বিএনপি সরকারের আমলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।